Bangladesh University of Engineering and Technology, Bouet, Dhaka. He has completed his BSc honors and MSc degrees in physics from Shah Jalal University of Science and Technology, Sylhet. Dr. Basit achieved PhD degree from the Materials and Condensed Matter Physics Group, University of Glasgow, UK in 2011. His research interests include transmission electron microscopy, characterization of patterned ferromagnetic nanostructures by lithographic techniques. At present in Bouet, Dr. Basit is working mainly on preparation and characterization of multifunctional nanomaterials for energy-related and spinotronic applications. Dr. Basit er arekti ullekhjoggo obodan ami bolbo je in his department he is the founder for the establishment of nanotechnology research laboratory. To his credit, lots of publications have been cited and produced. With this short introduction, Chair, Professor Basit, over to you. Thank you very much, Dr. Sabina এবং Professor Monju sir কে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা পার্টিসিপেন্ট আছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পার্টিসিপেট করার জন্য জাস্ট আমি শুরুর আগে একটু কথা বলে নিই যে আমাদের এখানে আজকে যারা পার্টিসিপেন্ট আছেন আপনাদের মধ্যে এইচএসসি স্টুডেন্টও আছেন আবার পিএইচডি ডিগ্রিধারি রিসার্চারও রয়েছেন যার কারণে আমাদের যে টকটা এটা কারো কাছে একটু খুব সহজ মনে হতে পারে কিছু ব্যাপার কারো কাছে একটু কঠিন মনে হতে পারে সো আমরা একটু ব্যালেন্স করার চেষ্টা করব আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা একটু চ্যাট বক্সে লিখে দিবেন যাতে আমরা ভবিষ্যতে আমরা এগুলোকে রেকটিফাই করতে পারি এবং ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমি আমার মেইন টকে চলে যাচ্ছি কথা না বাড়িয়ে আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করতেছি প্রথমেই আপনারা কাইন্ডলি একটু বলবেন যে স্ক্রিনে সাবিনা দেখা যাচ্ছে হ্যাঁ স্যার দেখা যাচ্ছে হ্যাঁ ওকে সো যেভাবে সাবিনা বলেছেন যে আমাদের আজকের এই প্রেজেন্টেশনের দুইটা পার্ট রয়েছে ফার্স্ট পার্ট ইজ দ্য পাবলিকেশন প্রসেস এন্ড সেকেন্ড পার্ট ইজ দেয়ার এথিক্যাল ইস্যুস এন্ড আপনারা যদি আগে মঞ্জুর স্যার যেভাবে বলছেন যে আমি ডিপার্টমেন্ট অফ ফিজিক্স বুয়েটে রয়েছি প্রফেসর হিসেবে শুরুর আগে একটু আমি এনআইবি কে ইন্ট্রোডিউস করতে চাই দিস ইজ ন্যাশনাল ইয়াং একাডেমি অফ বাংলাদেশ অফিসিয়ালি ইট হ্যাজ বিন ফর্মড ইন লাস্ট ইন জুন 2019 এবং এটা আমাদের একটা এইচএম এর পিকচার আমাদের যেদিন জেনারেল মিটিং হয়েছিল সেদিনকার পিকচার এবং ডান পাশে একটা ফটোগ্রাফ দেখতেছেন এখানে হচ্ছেন আমাদের ওই দিন চিফ গেস্ট হিসাবে ছিলেন বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স এর ভাইস প্রেসিডেন্ট প্রফেসর নয়েম চৌধুরী স্যার হি ইজ নাও লেট আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি ইন দ্য মিন টাইম আরেকজন আমাদের অ্যাডভাইজার প্রফেসর জামিলুল্লাহ চৌধুরী স্যার মারা গেছেন তার আত্মার প্রতি আত্মার মাগফিরাত আমরা কামনা করছি এবং আমাদের আরো একজন অ্যাডভাইজারের হাজবেন্ড জেবা ম্যাডামের তৌফিক সিরাজ স্যার উনিও ইন্তেকাল করেছেন তারও আত্মার মাগফিরাত আমরা কামনা করছি আজকের এই পবিত্র দিনে সো আমি যেটা বলতেছিলাম যে আমাদের এটা হচ্ছে ফোর্থ ইয়াং একাডেমি এস্টাবলিশড ইন সাউথ এশিয়া এবং 41st ইন দ্য হোল ওয়ার্ল্ড জাস্ট গ্লোবাল ইয়াং একাডেমি যেগুলো তার এই ন্যাশনাল যেগুলো একাডেমি আছে তাদের মধ্যে আমরা ছিলাম 41st বাট সাউথ এশিয়ার মধ্যে আমাদের আগে ছিল পাকিস্তান ইন্ডিয়া আর শ্রীলঙ্কা এবং আমরা ফোর্থ ইয়াং একাডেমি সো আমাদের পারপাস ছিল একাডেমিটার টু কানেক্ট আর্লি কেরিয়ার রিসার্চার্স অফ বাংলাদেশ এট হোম অ্যান্ড অ্যাব্রোড to promote science education and awareness to empower young scientists to work together for the betterment of bangladesh so aske topic e jodi amra in kori the first is je amader je research kichu definition je research research article peer reviewed journal egulo amra ekta dekheni the research ashole to onek vast term simply amra jeta boli ba buji a systematic investigation to establish facts that is new information to reach new conclusions new understanding and ei research ta ke jekhane amra research report kori tader result gulo ke amader outcome ke finding ke egulo amra research article hisebe jani ebong egulo publish kora hoy in some peer reviewed journal which actually publish articles reviewed by several experts so these are the terms related to today's presentation
So research article বা জার্নাল পেপার আমরা সিম্পলি যাকে বলি এটার কয়েকটা টাইপ আছে দ্য ফার্স্ট আমরা যেটা আজকে ডিসকাস করব এটা হচ্ছে অরিজিনাল আর্টিকলস বা ফুল লেন্থ আর্টিকলস ফুল লেন্থ আর্টিকলস নিয়ে আমরা আজকে ডিসকাশনটা এছাড়াও রয়েছে লেটারস র্যাপিড কমিউনিকেশনস শর্ট কমিউনিকেশনস আর রিভিউ পেপারস সো এগুলোর স্ট্রাকচারটা ডিফারেন্ট বাট ইন প্রিন্সিপল সবই মোর অর লেস সেম বাট স্ট্রাকচারটা বা লেন্থ এগুলোর মধ্যে ডিফারেন্স রয়েছে এবং বিশেষ করে লেটার্স র্যাপিড কমিউনিকেশন শর্ট কমিউনিকেশন এগুলো খুব মানে রিভলিউশনারি কোনো সাইন্টিফিক যেগুলো অ্যাচিভমেন্ট এগুলো খুব র্যাপিডলি বা ওই লেটার্সে প্রকাশ করা হয় আর রিভিউ পেপার গুলো অনেক লেন্থি পেপার হয় অনেক 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 রিসার্চারের কাজকে একসাথে অ্যাকোমোডেট করা হয় বাট আজকে আমাদের আলোচনাটা মেইনলি থাকবে ইন জেনারেল অরিজিনাল বা ফুল লেন্থ আর্টিকলস এর উপরে সো আপনি যখন একটা রিসার্চ আর্টিকেল পাবলিশ করতে যাবেন প্রথমে যদি আপনি চিন্তা করেন জার্নালটা সিলেক্ট করে নেন যে কোন জার্নালে আপনি পাবলিশ করতে ইন্টারেস্টেড হ্যাঁ আপনি কিছু অ্যাডভান্টেজ পাবেন বাট এই জার্নাল সিলেকশনের ক্ষেত্রে কিছু ব্যাপার খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে এই আপনার রিসার্চের মেইন ফোকাসটা কি এইমস এন্ড স্কোপটা কি এটাকে খুব ক্লিয়ারলি নিজের মাঝেই বুঝতে হবে অ্যান্ড হু উইল বি ইন্টারেস্টেড অর্থাৎ টার্গেট অডিয়েন্স কারা যেমন আমি খুব যদি খুব বেসিক ফিজিক্সে একটা কাজ করি আমি যদি বায়োলজির একটা জার্নালে পাবলিশ করি এটা খুব মানে ওয়াইজ ডিসিশন হবে না সো আমাকে আসলে এই এই ধরনের এই রিসার্চ যে জার্নালে পাবলিশ হয় ওইখানেই আমাকে একটা অডিয়েন্স থাকবে মেন অডিয়েন্সটা পাবো ওইখানেই পাবলিশ করা উচিত অ্যান্ড আরেকটা ব্যাপার হাউ সিগনিফিকেন্ট আর আওয়ার ফাইন্ডিংস অর ইয়ার ফাইন্ডিংস ফর এক্সাম্পল খুব খুব ভালো মানের কাজ হ্যাঁ আমি যেটা দেখলাম যে এই ধরনের কাজগুলো ফর এক্সাম্পল ফিজিক্যাল রিভিউ লেটার্সে পাবলিশ হয় আবার যদি তাহলে আমি আমাকে অবশ্যই এই ধরনের জার্নাল টার্গেট করা উচিত আবার যদি আমি খুব ইন জেনারেল কাজ হ্যাঁ ভালো কাজ বাট মানে ওই রকম মানে নভেলটি ওই রকম না সেক্ষেত্রে আমি যদি খুব ভালো জার্নাল সিলেক্ট করি ইন দ্যাট কেস এটা এডিটোরিয়াল বোর্ড পাস হলেও রিভিউ হতে হতে 3-4 মাস সময় লাগবে এবং এই সময়টা আপনার নষ্ট হবে সো এই কাজের রিসার্চের আউটকামের সিগনিফিকেন্সটা বোঝা এটা খুব ইম্পর্টেন্ট জার্নাল সিলেকশনের পূর্বে সো আরেকটা জিনিস আমরা দেখতে পারি যে সিমিলার আর্টিকেলস গুলো কোথায় পাবলিশ হয় এবং আরেকটু মানে কোয়ান্টিটেটিভলি দেখার জন্য আমরা থমসন রয়টার্স ইমপ্যাক্টরটা দেখতে পারি এটা এটা খুব বড় কোনো মানে প্যারামিটার না তারপরেও একটা ইন্ডিকেশন পাওয়া যায় যে জার্নালটা কেমন সবচেয়ে ইম্পর্টেন্ট যদি ধরেন ওই জার্নালের রিপুটেশনটা কি ওই পাবলিশারের রিপুটেশনটা কিরকম এটা আমাদের জানা উচিত ফর এক্সাম্পল যদি ফিজিক্স রিলেটেড হয় তাহলে এটা ট্রেডমার্ক পাবলিশার হচ্ছে আমেরিকান ফিজিক্যাল সোসাইটি আমেরিকান ইনস্টিটিউট অফ ফিজিক্স ইনস্টিটিউট অফ ফিজিক্স ইউকে সো এগুলো হচ্ছে জানা উচিত ইজ ইট ওপেন অ্যাক্সেস ওপেন অ্যাক্সেস যেরকম খুব প্রিডিটরি খুব বাজে জার্নাল আছে ঠিক একইভাবে খুব ভালো কিছু জার্নাল আছে বাট এটা যদি ওপেন অ্যাক্সেস হয় তাহলে প্রথমেই আমাদের অ্যাপ্লিকেশন প্রসেসিং চার্জ লাগে এখানে একটা সেই চার্জটা রয়েছে কিনা এরকম ফান্ডিং রয়েছে কিনা এই জিনিসগুলো বিবেচনা রাখা উচিত সো জার্নাল সিলেকশনের পূর্বে আমাদের এই জিনিসগুলো বিবেচনা আরো কিছু জিনিস রয়েছে যেগুলো বিবেচনা থাকা উচিত দেন আমরা যেটা বলতে পারি যে একটা স্ট্রং ম্যানুস্ক্রিপ্ট বা একটা স্ট্রং পেপার বা মানে একটা পোটেনশিয়াল পেপারের কি ধরনের মানে বেঞ্চমার্ক কি হওয়া উচিত ইট অ্যাকচুয়ালি রিপোর্টস এ ক্লিয়ার ইউজফুল অ্যান্ড এক্সাইটিং মেসেজ প্রেজেন্ট অ্যান্ড অর্গানাইজ টেক্সট ফিগার্স ডাটা টেবিলস এক্সেট্রা ইন এ লজিক্যাল ম্যানার টেলস এ স্টোরি ইন সাচ ওয়ে দ্যাট এডিটর্স রিভিউয়ার্স অ্যান্ড রিডার্স ক্যান এক্সট্রাক্ট দ্য সিগনিফিকেন্স ইজিলি আমরা খুব সহজ বাংলা বলতে পারি যে এটা একটা সুন্দর গল্প শুরু থেকে শেষ পর্যন্ত এটা খুব ভালো একটা গল্প রিডারদের জন্য এই রিডার এডিটর হন রিভিউয়ার হন বা আমাদের জাস্ট যারা সাইন্টিফিক কমিউনিটি যে কেউ হন তাদের জন্য ইট শুড বি এ ভেরি গুড স্টোরি এখন আমি যেটা বলবো যে একটা ম্যানুস্ক্রিপ্ট ফুল লেন্থ আর্টিকেল তার স্ট্রাকচারটা কি ধরনের হয় তার প্রথমে থাকে টাইটেল দেন অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রোডাকশন মেথডস রেজাল্টস এন্ড ডিসকাশন কনক্লুশন অ্যাকনোলেজমেন্ট রেফারেন্সেস অ্যান্ড সাপ্লিমেন্টারি মেটেরিয়ালস লাস্টের বিষয়টা আমি একটা আগেই বলি এটা রিসেন্টলি ডাটা স্টোরেজ ইন্ডাস্ট্রি যত বেশি স্ট্রং হচ্ছে এটা আমরা এই অ্যাডভান্টেজটা আমরা তত পাচ্ছি আপনারা জানেন যে একটা ফুল লেন্থ আর্টিকেল অনেক ক্ষেত্রেই পেজ লিমিটেশন থাকে এবং একটা সার্টেন পেজের বেশি গেলে এক্সট্রা চার্জ দিতে হয় সো ইচ ওয়ার্ড ইজ ভেরি সিগনিফিকেন্ট সেক্ষেত্রে আপনার যদি কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট কিছু ব্যাপার থাকে সেগুলো সাপ্লিমেন্টারি মেটেরিয়ালস হিসেবে আমরা এখন ইনক্লুড করতে পারি আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখি যে টাইটেল কিরকম হওয়া উচিত প্রথমে বলতেছে যে টাইটেল অ্যাকচুয়ালি দিস কনভে দ্য মেইন টপিক অফ দ্য ম্যানুস্ক্রিপ্ট অ্যান্ড ইন্ট্রোডিউস ইউর ম্যানুস্ক্রিপ্ট টু অ্যান এডিটর
Therefore, it should be very specific and conscious. And in title, always please avoid all sort of jargon and abbreviations. এবং এটা দেখা যায় অনেক ক্ষেত্রে যে লং টাইটেল ডিস্ট্রাক্টস রিডার্স, স্পেসিফিক অ্যান্ড কনসিস টাইটেল অ্যাট্রাক্ট রিডার্স। আমরা যদি কয়েকটা এক্সাম্পল দেখি একটু, তাহলে দেখেন ফার্স্ট এক্সাম্পলটা ব্রেকডাউন অফ প্রিডিক্টেবিলিটি ইন গ্র্যাভিটেশনাল কলাপস। খুব ছোট একটা টাইটেল, একটা শর্ট টাইটেল, বাট ইট সেজ এ লট। সো একটা রিসেন্ট একটা রিসার্চ পেপারে একটা, হ্যাঁ, ওনারা একটা মানে মেসেজ আমাদেরকে জানাইছেন যে পেপারস উইথ শর্টার টাইটেলস গেট মোর সাইটেশনস। সো এটা হয়তো 100% এভাবে বলা যাবে না, বাট দেখা যায় যে শর্ট এবং প্রিসাইস টাইটেল হলে এটা রিডারদেরকে অ্যাট্রাক্ট করে, এবং রিডার যদি অ্যাট্রাক্ট হয় স্বভাবতই সাইটেশন বা আপনার কাজটা যদি মানুষজন বেশি পড়ে স্বাভাবিকভাবে বেশি সাইট করবে। এটা খুব, হ্যাঁ, সো এটা কোনো স্ট্রেট ফরওয়ার্ড একদম মানে 100% শিওর হয়ে বলা যাবে না, বাট এরকম জাস্ট অনেকে আমরা মনে করি এবং আমাদের এক্সপিরিয়েন্স থেকে তাই বলে, বা একটা আমি একটা আর্টিকেল দেখে না তারা যেটা বলো যে আর্টিকেলটা প্রিসাইজ এবং শর্ট হওয়া উচিত। দেন অ্যাবাউট দ্য অ্যাবস্ট্রাক্ট, সো দিস ইজ দ্য হার্ট অফ এ ম্যানুস্ক্রিপ্ট, সো ইট অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স হোয়েদার অর নট ইউর রিসার্চ উইল বি কনসিডার্ড ফর পিয়ার রিভিউ। আপনারা জানেন যে একটা জার্নালে প্রতিদিন ভালো জার্নাল যেগুলো আছে অনেক অনেক পেপার সাবমিট হয়, সো এডিটররা যেগুলো খুব ভালো জার্নাল এদের এডিটোরিয়াল বোর্ড থেকে রিজেকশন রেটটা হচ্ছে অ্যারাউন্ড 70-80%, ইভেন সায়েন্স নেচারের ক্ষেত্রে মোর দেন 90%। সো ইন দ্যাট কেস এডিটর আপনার পুরো পেপারটা পড়ার চান্স কম, সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্টটা আপনার বলে দিবে যে এটা আসলে পিয়ার রিভিউতে যাবে কিনা। এবং এটা যদি পাবলিশ হয় আপনার পেপারটা, তাহলে আপনি বুঝতে পারবেন যে সিগনিফিকেন্ট নাম্বার অফ রিডার্স রিড অনলি অ্যাবস্ট্রাক্ট, প্লিজ সামওয়ান কেউ একজন মানে কিছু একটা আর্ট করতেছেন ইয়ের উপরে বোর্ডে, এটা একটু প্লিজ আপনি একটু বিরত থাকেন, আপনাকে রিকোয়েস্ট করতেছি। সো এ সিগনিফিকেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, এ সিগনিফিকেন্ট নাম্বার অফ দ্য রিডার্স রিড অনলি অ্যাবস্ট্রাক্ট, দেয়ারফর আপনাকে বুঝতে হবে যে অ্যাবস্ট্রাক্টটা যদি সিগনিফিকেন্ট রিডার পড়েন তাহলে বাকি পেপারটা উনি কেন কেয়ার করবেন, সেটা তার ফ্লেভারটা অ্যাবস্ট্রাক্টে থাকা উচিত। অ্যান্ড ইন দ্য অ্যাবস্ট্রাক্ট প্রিসাইসলি স্টেট দ্য অবজেক্টিভ অ্যান্ড স্কোপ অফ দ্য ইনভেস্টিগেশন, ভেরি ব্রিফলি ডিসক্রাইব দ্য মেথডস এমপ্লয়েড অ্যান্ড সামারাইজ দ্য রেজাল্টস অ্যান্ড স্টেট প্রিন্সিপাল কনক্লুশন অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাবস্ট্রাক্ট। সো এটাও বলতে পারেন এটা পুরো পেপারটার একটা কমপ্লিট ব্রিফ সামারি, যেখান থেকে যেটা পড়লেই পুরো পেপারের ভিতরে কি আছে একজন রিডার বুঝতে পারবেন। সো আমরা যদি একটু মানে নোট হিসেবে লিখি বা বলি যে অ্যাবস্ট্রাক্ট ইজ এন অ্যাকুরেট সামারি অফ ইয়ার ফাইন্ডিংস অ্যান্ড মাস্ট বি এবল টু স্ট্যান্ড অ্যালোন। দেন ইন্ট্রোডাকশন, দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ রাইটিং সাইন্টিফিক রিসার্চ আর্টিকেল। এই ইন্ট্রোডাকশনই সবচেয়ে বেশি সময় মানে ভালো ভালো পেপারগুলোতে ব্যয় করা হয় ইন্ট্রোডাকশনটা লিখতেই। আমি ইন্ট্রোডাকশনটাকে তিনটা পার্ট হিসেবে ভাগ করে দেখি, একটা হচ্ছে বিগিনিং পার্ট, স্টার্টিং পার্ট, মিডিল এবং এন্ড। বিগিনিংয়ে আমরা যেটা বলি যে হোয়াট প্রবলেম ওয়াজ স্টাডিড, কী প্রবলেমটা আমরা এখানে স্টাডি করতেছি, হোয়াই ডিড ইউ অ্যাড্রেস দিস প্রবলেম, আমরা কেন এই প্রবলেমটাকে অ্যাড্রেস করতেছি, হাউ অ্যান্ড হোয়াই দিস রিসার্চ ইজ ইম্পর্টেন্ট, এই রিসার্চটা কীভাবে এবং কেন তার ইম্পর্টেন্সটা কী। মিডিল পার্টে উই প্রোভাইড ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন টু পুট আওয়ার রিসার্চ ইনটু কনটেক্সট অ্যান্ড রিলেট দ্য প্রবলেম টু এ থিওরি, সবগুলো প্রবলেমের আসলে কিছু এক্সিস্টিং থিওরি থাকে তার সাথে রিলেট করা হয়। এবং এন্ডিং পার্টে উই ক্লিয়ারলি স্টেট দ্য এইমস অফ আওয়ার স্টাডি অ্যান্ড টেল দ্য মেথডস উই ইউজ টু ক্যারি আউট আওয়ার এইমস। অ্যান্ড আমরা যদি একটু নোট পয়েন্ট বলি হিসাবে বলি, তাহলে ইন্ট্রোডাকশন ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট হোয়াট আই মেনশন অলরেডি, অ্যান্ড দিস কনভিন্স রিডার্স দ্যাট ইউ ক্লিয়ারলি নো হোয়াই ইউর রিসার্চ ইজ ইউজফুল। এই কনভিন্সিংটা খুব ইম্পর্টেন্ট, রিডারদেরকে কনভিন্স হতে হবে যে আপনি ঠিক বুঝে আপনার রিসার্চটার সিগনিফিকেন্সটা কি, তার ইম্পর্টেন্সটা কি, এটা বুঝেই আপনি রিসার্চটা কন্ডাক্ট করেছেন। সেকেন্ডলি যেটা আসতেছে যে আমাদের রেজাল্টস, রেজাল্টস পার্টে যেটা আসতেছে যে আমরা সরি মেথোডোলজি, রেজাল্টস আগে মেথোডোলজি পার্ট, আমরা যেটা বলি যে স্যাম্পল প্রিপারেশন কিংবা এক্সপেরিমেন্টাল টেকনিক্স জাস্ট কিংবা নিউমেরিক্যাল সিমুলেশন যাই বলি না কেন, সেটাতে প্রথমেই যেটা আমরা খুব একটু ফুল লেন্থ আর্টিকেল গুলো যারা যেগুলোতে যেসব জার্নালে পাবলিশ হয় তাদের খুব সাব হেডিংস কিছু থাকে এবং এই সাব হেডিংস গুলো খুব ক্লিয়ারলি দেওয়া উচিত। ফর এক্সাম্পল স্যাম্পল প্রিপারেশন যদি দুইটা বা তিনটা টেকনিকে হয় এই টেকনিকগুলোর সাব হেডিংস থাকতে পারে, তারপরে ক্যারেক্টারাইজেশন, ওইখানে যদি কোনো নিউমারিক্যাল মেথড ডিসকাস করা হয় তাহলে নিউমারিক্যাল সিমুলেশন আর একটা সাব হেডিং হতে পারে, এবং
তো ক্লিয়ারলি আপনাদেরকে যদি আপনি যে মেথডে কাজ করবেন এটা যদি নতুন মেথড হয় থাকে দ্যাট শুড বি ক্লিয়ারলি এক্সপ্লেইনড ইন সাফিসিয়েন্ট ডিটেলস অ্যান্ড যদি একটি এস্টাবলিশ মেথড হয় সেক্ষেত্রে আপনারা স্পেস বিবেচনা করে আপনি অ্যাপ্রোপ্রিয়েট রেফারেন্স দ্বারা এস্টাবলিশ মেথডকে ডিসক্রাইব করতে পারেন সেক্ষেত্রে আপনি ব্রিফলি ডিসক্রাইব করলেও চলবে এবং স্ট্যাটিস্টিক্যাল যে টেস্টগুলো ইউজ তার কিছু এগুলোকে এখানে মেনশন করা উচিত এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পুরো পেপারটা যে সিকোয়েন্সে আপনি লিখবেন আপনার রেজাল্ট ডিসকাশন কনক্লুশন ইভেন আগে যদি বলি অ্যাবস্ট্রাক্ট পুরো পেপারের যে সিকোয়েন্সটা এই মেথডোলজিতে এই সিকোয়েন্সটা অবশ্যই ফলো করা উচিত অ্যান্ড ব্রিফলি স্টেট দ্য মেথডস ইন এ ওয়ে সো দ্যাট এ ক্যাপেবল রিসার্চার ক্যান রিপ্রডিউস দ্য এক্সপেরিমেন্ট দিস ওয়ার্ড ইজ ভেরি স্ট্রং ওয়ার্ড ইন রিসার্চ রিপ্রডিউস আমরা রিসার্চে যেটা বলি এনি এক্সপেরিমেন্টাল রিসার্চ অর এনি রিসার্চ ইটস দ্য রিপ্রডিউসিবিলিটি শুড বি 100% 99% রিপ্রডিউসিবিলিটি ইজ নট ইভেন অ্যাকসেপ্টেড টু সাম কেসেস সো এই রিপ্রডিউসিবিলিটির ব্যাপারটা যদি আপনার মাথায় নিতে হয় তাহলে আপনাকে মেথোডোলজিটা ওইভাবেই ডিসক্রাইব করতে হবে যাতে যে কেউ এটা রিপ্রডিউস করতে পারেন এবং আমি আমার স্টুডেন্টদেরকে যেটা বলি যে আমরা যখন রিসার্চটা কন্ডাক্ট করি আমরা যখন ল্যাবরেটরিতে কাজ করি তখন ডিটেইল ল্যাবরেটরি নোটবুক রাখার জন্য ফর এক্সাম্পল আপনি একটা স্যাম্পলকে হিট করলেন এই হিটিং রেটটা কত হিটিং পার মিনিটে হিটিং রেটটা কত ছিল হিটিং টেম্পারেচারটা কত ছিল হ্যাঁ এই জিনিসগুলো যদি আপনি একদম মানে অ্যাট দ্যাট মোমেন্ট নোট না রাখেন এক মাস দুই মাস ছয় মাস পরে আপনি ভুলে যাবেন এবং পেপার লেখার সময় আপনাকে অবশ্যই তখন আপনাকে মিসগাইডিং ইনফরমেশন দিতে হবে এবং আপনার মানে ক্লিয়ার ইনফরমেশন দিতে পারবেন না সো ইট ইজ অলওয়েজ ওয়াইজ টু কিপ ডিটেইলড ল্যাবরেটরি নোটবুকস ইন পার্টিকুলার when you'll conduct your experiments. Then results. In the results, actually, we assemble our findings in a logical order to make a clear and easy understand story. আমাদের স্টোরিটা বলতে হলে রেজাল্টটাকে আমরা আবার এই যে সিকোয়েন্সটা ফলো করে একটা লজিক্যাল ম্যানারে একটা লজিক্যাল ফ্লোতে সেটা ডিসক্রাইব করতে হবে এবং ইট ইনক্লুড মেইন ফাইন্ডিংস আনএক্সপেক্টেড ফাইন্ডিংস ইফ এনি এটা নিয়ে আমি জাস্ট একটু বলতে চাই যে আনএক্সপেক্টেড ফাইন্ডিংসটা আমরা অনেক ক্ষেত্রে আমরা বিশেষ করে আমরা যারা জুনিয়র পর্যায়ে আমরা রিসার্চ করি আমরা ভয়ে হোক বা যে কোনো কারণে হোক অনেক সময় এটা হাইড করে ফেলি আনএক্সপেক্টেড ফাইন্ডিংস ইউ নেভার নো হোয়েদার দিস ইজ এ সিগনিফিক্যান্ট ফাইন্ডিংস এই আনএক্সপেক্টেড ফাইন্ডিংসটা অন্য রিসার্চারদের জন্য একটা গ্রেট অ্যাভিনিউ খুলে দিতে পারে একটা একটা রিভলিউশনারি রিসার্চের স্টার্টিং পয়েন্টটা হতে পারে আপনার আনএক্সপেক্টেড ফাইন্ডিংস সো নেভার এভার হাইড অর অ্যাভয়েড ইউর আনএক্সপেক্টেড ফাইন্ডিংস এগুলোকে আপনি থিওরির সাথে ম্যাচ করার চেষ্টা করেন দরকারে কিছু প্রিডিকশন করেন এক্সিস্টিং রেজাল্ট সাথে ম্যাচ করেন এবং আপনি ক্লিয়ারলি এটা মানে আপনার স্টোরিতে লিখেন যে এটা আমাদের এক্সপেক্টেড ছিল না বাট এই ফাইন্ডিংটা পাইছি হয়তো আপনি তার কারণ না জানতে পারেন বাট অন্য রিসার্চার ঠিক কারণটা বের করে ফেলবে বাট আপনাকে ওইটা এনশিওর করতে হবে যে আপনার মেথডস এক্সপেরিমেন্ট এগুলো সঠিক ছিল আপনারা বারবার করার পরেও একই রেজাল্ট আপনি পাচ্ছেন ইট ইজ আনএক্সপেক্টেড বাট ইট শুড বি মেনশনড এবং রেজাল্টসের সবচেয়ে ইজি যেটা হয় যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এগুলো খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে থিওরি এবং এক্সপেরিমেন্টকে ম্যাচ করানোর জন্য এবং মানুষকে ক্লিয়ারলি মেসেজটা দেওয়ার জন্য সো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসগুলো খুব ক্লিয়ারলি করা উচিত এবং সব ক্ষেত্রে রেগুলার আর্টিকেলে সাব হেডিংগুলো ইউজ করা উচিত অ্যান্ড ইন ব্রিফলি ইনিশিয়াল পার্ট অফ ইয়ার রেজাল্ট অ্যাকচুয়ালি প্রেজেন্ট দ্য ফ্যাক্টস সেকেন্ড যেটা হয় আমরা রেজাল্ট যখন ডিসক্রাইব করি উই হ্যাভ টু ড্র গ্রাফস ফিগার্স টেবিলস এই গ্রাফ ফিগার্স টেবিলস এর ক্ষেত্রে আমি এজ এ রিভিউয়ার আমি যেটা দেখতে পাই ইভেন অনেক ভালো ভালো রিসার্চ গ্রুপ থেকে যে পেপার গুলো আসে তাদের ক্যাপশন গুলো খুবই পুয়ার থাকে ক্যাপশন শুড বি সেলফ এক্সপ্লেনেটরি এবং এনাফ আপনাকে এফোর্ট দিতে হয় একটা ক্যাপশন লিখতে এটা ফিগারের ক্যাপশন হোক গ্রাফের ক্যাপশন হোক বা টেবিলের ক্যাপশন হোক সো ক্যাপশনটা ব্রিফলি বাট সেলফ এক্সপ্লেনেটরি হিসেবে অবশ্যই আপনার পেপারে থাকা উচিত লিডেন্স অলসো মাস্ট বি স্ট্যান্ড অ্যালোন বাট নট টু লার্জ অ্যাভয়েড ডুপ্লিকেশন উইথ দ্য টেক্সট তা আপনি টেক্সটে যা লিখলেন ওইটাই ফিগার ক্যাপশনে দিয়ে দিলেন দ্যাট ইজ অ্যাগেইন নট আ ওয়াইজ ডিসিশন ইউজ কালার অনলি হোয়ার নেসেসারি এখন আপনারা জানেন যে সবগুলো রিসার্চ পাবলিশার যারা আছেন সবগুলো অনলাইনে থাকে তো আপনি কালার ইউজ করতে পারেন বাট এই কালারগুলো যেন র্যান্ডম না হয় অবশ্যই কালারগুলোর সিগনিফিকেন্স বুঝেই আপনার ইউজ করা উচিত ফর এক্সাম্পল আমি যদি রেড লাইট বা আমি হাই লঙ্গার ওয়েবলেন্থের কিছু বিন করি
আমি সেক্ষেত্রে রেড কালার ইউজ করতে পারি অ্যারোতে, যদি আমি শর্টার ওয়েবলেন্থের কিছু ইউজ করি তাহলে গ্রিন বা ব্লু অন্য কালার ইউজ করতে পারি। এই কাজে কালারগুলো ইউজ করার সময় আপনার এক ধরনের মুনশিয়ানার পরিচয় দিতে হবে, যেন এটা স্টোরির সাথে এটা রিলেটেড হয়, এটা র্যান্ডমলি চুজ করা উচিত না। এবং আরেকটা ব্যাপার যে কালার ইউজ করার সময় আমাদের সিম্বল গুলো ইউজ করা উচিত, কারণ হচ্ছে কি আপনার যখন অনলাইনে পেপারটা পড়া হবে তখন হয়তো কালারটা দেখা যাবে, বাট যখন কেউ ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট আউট নেয় তখন হয়তো সেই কালারটা দেখা যাবে না। কাজে সিম্বল গুলো যদি সিগনিফিকেন্টলি ডিফারেন্ট হয় তাহলে রিডারদের জন্য সেটা সুবিধা হবে। সো ইউজ ফিগার্স এন্ড টেবিলস অ্যাজ এন এফেক্টিভ ওয়ে অফ এক্সপ্রেসিং ইউর ফাইন্ডিংস। দিস ইজ দ্য মিডল পার্ট অফ রেজাল্টস। Then you come to the last part of the results and discussion. Here you must interpret your results, present first the major and main findings, and compare your results with those from previous studies, previous investigation jegulo paoa jay tar sathe apnar result ta compare kora uchit, eta table akare hok ba text e hok. State the significance of your results. অবশ্যই এখানে আপনার সিগনিফিকেন্স টা আপনার ইমপ্লিকেশন সিগনিফিকেন্স ইম্পর্টেন্স এগুলো নিয়ে ডিসকাশন করা উচিত। মেনশন possible speculations and applications after each apnar je unusual finding je gulo ba unexpected finding eder theke apni speculate korte paren tader ki application hote pare seta apni mention korte paren and jeta amra onek khetre avoid kori je limitation ta amra describe kori na we should do it apni jodi describe na koren obosshoi reviewer korben karo ekjon microphone ta on please ekটু off koren microphone ta apnar kindly apnar microphone ta off koren so আপনি যদি লিমিটেশনটা ডিসক্রাইব না করেন অবশ্যই আপনাকে রিভিউয়ার অবশ্যই বলবে, এবং এটা লিমিটেশনটা আপনার আমরা যে মানুষ হিসাবে যে কোনো কাজেই আমরা 100% একুরেটলি বা সব আমরা নাও করতে পারি বা আমাদের কোনো জায়গায় কোনো লিমিটেশন থাকতে পারে। কোনো আমি একটা স্পেকুলেট করলেন আপনার কোনো কিছু, বাট এই স্পেকুলেশনের জন্য যে এক্সপেন্ড আপনার করা উচিত ছিল সেটা আপনার করার ফেসিলিটিস নেই, এগুলো আপনি একটু লিমিটেডলি এই যে লিমিটেশন গুলো অ্যাকচুয়ালি যদি আপনি একটু প্রিসাইসলি মেনশন করেন সেক্ষেত্রে স্টোরিটা পড়তে আনন্দ পাওয়া যাবে এবং এটা ইনফরমেটিভ হবে, রিডারের জন্য খুব ভালো হবে এবং আপনার পেপারের কোয়ালিটিটা এনহান্স হবে। এন্ড ডেফিনেটলি সাজেস্ট ফিউচার ওয়ার্ক, রিলিভেন্ট ফিউচার ওয়ার্ক। দেন কনক্লুশন, ইন দ্য কনক্লুশন প্রেজেন্ট ইয়ার কনক্লুশন বেসড অন রেজাল্টস। এটা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে পুরো রেজাল্ট ডিসকাশন একরকম, কনক্লুশনটা এসে একটা ডিফারেন্ট কনক্লুশন দিয়ে দেওয়া হলো, এটা এটা উচিত না। আপনার যে ফাইন্ডিংস যাই আপনার ফাইন্ডিং হোক সেটার উপরে, এটা একটা লেস সিগনিফিকেন্স হোক বা এভারেজ সিগনিফিকেন্স হোক বা হাইলি সিগনিফিকেন্ট হোক, সেটার বেসিসেই আপনাকে উইথ এভিডেন্স বেসড আপনার কনক্লুশনটা হওয়া উচিত। এন্ড ডেফিনেটলি ইউ মাস্ট পয়েন্ট আউট ইয়ার ইমপ্লিকেশন, মেনশন সাম প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস ইফ এনি, রিকগনাইজ দ্য ইম্পর্টেন্স অফ নেগেটিভ অ্যান্ড আনএক্সপেক্টেড রেজাল্টস এগেন, অ্যান্ড গিভ রিকমেন্ডেশনস ফর ফিউচার and further research. Then এই পার্টটাতে আমরা বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টে আমরা কিছু পুয়ার থাকে, আমাদের মেন্টালিটি থাকে যে আমরা ঠিক একনোলেজ করি না অনেক ক্ষেত্রে। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যান্ডেটরি পার্ট এখন আসলে, হ্যাঁ একটা টার্নাল ব্যাপারের, এবং এইখানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট যারা তাদেরকে অবশ্যই একনোলেজ করা উচিত। আপনার কলিগস কোলাবোরেটরস যাদের সাইন্টিফিক কন্ট্রিবিউশন ছিল না বাট সামহাও দে অ্যাসিস্টেড ইউ, দে সাপোর্টেড ইউ, তাদেরকে একনোলেজ করা উচিত। এবং অনেক ক্ষেত্রে সাপ্লায়ার যারা অনেক কোম্পানি অনেক সময় মেটেরিয়াল প্রোভাইড করে থাকে, স্যাম্পল প্রোভাইড করে থাকে তাদেরকে, অর্থাৎ যাদের যাদের কন্ট্রিবিউশন ছিল, অথর হিসেবে কন্ট্রিবিউশন না বাট আদার কন্ট্রিবিউশন ছিল, তাদেরকে অবশ্যই একনোলেজমেন্টে একনোলেজ করা উচিত। রেফারেন্স অ্যাকচুয়ালি একটা আপনারা পড়তে পারেন যে MIT libraries থেকে why citing is important. Reference actually show you have done proper research by listing sources you used to get your information. এই reference গুলো দেখে আসলে একজন reader বুঝতে পারবে যে আপনি কত serious ছিলেন আপনার research article-টা লেখার ব্যাপারে। এবং এটার আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে যারা responsible scholar যারা তাদেরকে proper credit দেওয়া other researcher-কে, তাদের idea গুলোকে, তাদের যে অ্যাসেট যেটা বা তাদের যে তাদের যে সাইন্টিফিক অ্যাসেট যেটা সেটাকে একনলেজ করা, এটা অবশ্যই একমাত্র উপায় হচ্ছে রেফারেন্সের রিলিভেন্ট রেফারেন্স যেগুলো সেগুলো লিস্ট আউট করা। এবং প্লেজারিজম অ্যাভয়েড করার জন্য অবশ্যই আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রপার রেফারেন্সগুলো রিলিভেন্ট রেফারেন্সগুলো আপনার ম্যানুস্ক্রিপ্টে ইনসার্ট করা উচিত। এবং ইনসার্টের ক্ষেত্রে যে একটা পেপারে সাইট দ্য মেইন scientific publications on which your work is based,
একটা পেপারে যদি 50টা রেফারেন্স থাকে এবং এর মধ্যে একটাও যদি পুয়ার বা খারাপ কোয়ালিটির জার্নাল হয়, আপনার জার্নালটার পুরো জার্নাল পেপারটার কোয়ালিটি ফল করবে। সো এটা খুব কেয়ারফুল থাকা উচিত। ইচ এন্ড এভরি রেফারেন্স শুড বি অথেন্টিক। একটু দেখতে হবে আমাদেরকে যে কারা পেপারটা লিখছেন, গ্রুপটা কারা, এই কাজটা আসলে আসলে সিগনিফিকেন্ট কাজ কিনা, এবং এটা আসলে পাবলিশার রিপোর্টেড পাবলিশার কিনা, রিপোর্টেড জার্নাল কিনা, পিয়ার রিভিউড জার্নাল কিনা, এটা কোনোভাবেই কোনো প্রিডেটরি জার্নালকে সাইট করা যাবে না, করলে আপনার পেপারের কোয়ালিটি ফল করবে। অ্যান্ড ইন দ্যাট কেস কনফার্ম স্ট্রিক্টলি টু দ্য স্টাইল গিভেন ইন দ্য গাইড ফর আদার্স। এবং এক্ষেত্রে কিছু মানে রেফারেন্স লেখার কিছু ওয়ে আউট রয়ে গেছে, যেমন ভ্যানকুভার মেথডস, হার্ভার্ড মেথডস, এগুলো আপনারা দেখতে পারেন স্টাইল লেখার ক্ষেত্রে। মেক শিওর রেফারেন্সেস আর কারেক্ট অ্যান্ড কনসিস্টেন্ট। অনেক পেপারে আমরা দেখি যে কোন পার্টিকুলার কোন রেফারেন্স সার্চ করতে যাই, দেখা যায় রেফারেন্সটা কারেক্টলি লেখা হয় না, অনেক ক্ষেত্রে অথরের নামটা ভুল করে লেখা হয়, অথরের ইনিশিয়াল গুলো ঠিক মতো লেখা হয় না। তো এগুলো হচ্ছে টোটালি অথর্স রেসপন্সিবিলিটি, কখনোই এডিটর কিংবা রিভিউয়ার রেসপন্সিবল না, এটা একজন অথরকেই আপনার সাইন্টিফিক ইন্টিগ্রিটির জন্য এগুলো কারেক্টলি এবং কনসিস্টেন্ট ওয়েতে সাইট করা উচিত। এটা আমি নিজে চিন্তা করি, এটা কমপ্লিট আমার নিজের চিন্তা, আসলে এটা রাইটিং অর্ডার, নট নেসেসারি যে আপনাদেরকে এইভাবেই করতে হবে, বাট এটা আমি যেটা ফলো করি যে আমি তিনটা অর্ডারে একটা পেপার লেখার চেষ্টা করি, যে মেথড, স্যাম্পল প্রিপারেশন, এক্সপেরিমেন্টাল টেকনিক, রেজাল্টস, ফ্যাক্টস, যেগুলো এগুলো ডিউরিং দ্য রিসার্চ আমি লিখে ফেলার চেষ্টা করা হয় এবং আমার ছাত্রকে বলি। ইন্ট্রোডাকশন, ডিসকাশন, টাইটেল, এটা হচ্ছে জার্নাল টার্গেট করে তারপরে লিখি, এবং সব শেষে সব কিছু ক্লিয়ার হওয়ার পরে কনক্লুশন, এবং সবার শেষে অ্যাবস্ট্রাক্ট লিখি, যেহেতু ব্রিফ সামারি পুরো পেপারের। সো পুরো জিনিসটা একটা স্টোরি, একটা লজিক্যাল ম্যানার, বাট আমি এইরকম একটা অর্ডার ফলো করি। এটা আপনাকেও করতে পারেন বা আপনার নিজে যদি ভালো কোনো ওয়ার্ড থাকে সেটাও করতে পারেন। আমাদের ফার্স্ট পার্ট হচ্ছে এখানেই, ফার্স্ট পার্ট পাবলিকেশন প্রসেস। এখানে জাস্ট আমি যা বললাম তার একটা এক্সাম্পল আপনাদেরকে এখন আমি শো করব, যে এক্সাম্পলটা একটা পেপার আপনাদেরকে আমি শেয়ার করতেছি, যে আমি স্ক্রিনে একটা পেপার শেয়ার দিছি। এটা একটা ফিজিক্যাল রিভিউ বিড একটা পেপার, আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাগনেটিক ডোমেইন ওয়াল টিল্টিং ডিউ টু ডোমেইন ওয়াল স্পিড অ্যাসিমেট্রি। এবং এই পেপারটার আপনি যদি স্ট্রাকচারটা দেখেন, আমি যেভাবে বলছিলাম, যে ফার্স্ট ইউ লুক দ্য ইন্ট্রোডাকশন, ফার্স্ট ইনিশিয়াল জাস্ট নাম্বার ওয়ান, দেন স্যাম্পল ফ্যাব্রিকেশন অ্যান্ড এক্সপেরিমেন্টাল সেট আপ, দেন থার্ড রেজাল্টস, এবং রেজাল্টস থেকে সাবহেডিং গুলো দেখেন, এ বি সি ডি, এরকম অনেকগুলো সাবহেডিং আছে রেজাল্টে। ই তারপর নাম্বার ফোর ডিসকাশন, নাম্বার ফাইভ কনক্লুশন, দেন লুক এট দ্য একনোলেজমেন্টস। আমি যেটা বলছিলাম, তো অনেক বড় একটা একনোলেজমেন্ট, অনেকের এখানে কন্ট্রিবিউশন আছে, যা সাইন্টিফিক কন্ট্রিবিউশন, আদার কন্ট্রিবিউশন, সেগুলোকে প্রপারলি একনোলেজ করা হয়েছে, লাস্টে জাস্ট রেফারেন্স গুলো এনকোড করা হয়েছে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এ রেগুলার পেপার। আমরা তাহলে আবার যদি আমাদের প্রেজেন্টেশনে যাই, তাহলে শেয়ার করলাম আমি আবার প্রেজেন্টেশনটা। সাবরিনা এটা আসছে, আপনি দেখতে পাচ্ছেন সাবরিনা? না স্যার, আপনার পাওয়ারপয়েন্টটা আসে নাই। পাওয়ারপয়েন্টটা আমি শেয়ার করছি, পাওয়ারপয়েন্ট ফিরে আসছে, ফিরে আসছে না? আচ্ছা ঠিক আছে। আমরা দেখলাম যে স্ট্রাকচারটা আমি ডিফাইন করছি একটু আগে, এই স্ট্রাকচারে এই পেপারটা, এইরকম স্ট্রাকচারে এই পেপারটা লেখা হয়েছে। সেকেন্ড পার্ট, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, পাবলিকেশন এথিক্স, আমরা এটা নিয়ে এখন ডিসকাস করব। সো হোয়াই ডু এথিক্যাল স্ট্যান্ডার্ড ফর পাবলিকেশন এক্সিস্ট? ফার্স্ট, to secure publication trust in scientific findings. ami khub shohoj bangla je bolchi astha je apnar upore shobai astha korei rekhei amra scientific paper gulo pori author er upor astha rekhei. to foster an efficient and sustainable publishing system to ensure that people receive credit for their work and ideas. again ekhane integrity and honesty involved. so in a word, scientific publication depends to a greater extent on trust. আমরা ট্রাস্ট করি রিভিউয়ারকে, উনি সকল এডিটরকে, উনি সকল কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বাইরে গিয়ে এটা আমাদের পেপারটাকে রিভিউ করাবেন। আমরা ট্রাস্ট করি রিভিউয়ারকে,
রিভিউয়ার ট্রাস্ট করেন অথরদেরকে, অথরদের রিডাররা ট্রাস্ট করে অথরদেরকে। সো এটা টোটালি একটা ট্রাস্টওয়ার্থি ব্যাপার, ট্রাস্টের বিষয়, এন্ড ইট ডিপেন্ডস অন ট্রাস্ট, এবং আপনি কতটুকু ট্রাস্টি এটা আপনিই জানেন। বাট এই ট্রাস্টি যদি না থাকে এটা, তাহলে আপনার মানে অ্যাটলিস্ট আপনি মানে সাইন্টিফিক ওয়ার্ল্ডে রিপুটেশন পাওয়া অলমোস্ট ইম্পসিবল, এবং এটা হওয়া উচিত না। আমরা যদি এথিক্স এর কিছু গাইডলাইন আছে, ইন্টারন্যাশনাল গাইডেন্স অন পাবলিকেশন এথিক্স, ফার্স্ট ফর একটা কমিটি ফর পাবলিকেশন এথিক্স অ্যান্ড সিঙ্গাপুর স্টেটমেন্ট অন রিসার্চ ইন্টিগ্রিটি, এইখানে আমি একটা জিনিস বলতে চাই যে আজকে আমি যেটা ডিসক্রাইব করবো আসলে এটা আমাদের প্রেক্ষাপট বিবেচনা করে। ফর এক্সাম্পল, যে কোনো এথিক্যাল ইস্যুগুলো আসলে অনেক ক্ষেত্রেই একটা দেশের কালচার, একটা মানে নেশনের কালচার, তাদের সোশিও ইকোনমিক কন্ডিশন, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সো ইন্টারন্যাশনাল গাইডলাইন ছাড়াও কিছু ব্যাপার আছে যেগুলো আমাদের সাবকন্টিনেন্টে বা আমাদের এখানে আছে বা অন্য কিছু দেশে আছে, বাট আবার দেখা যায় যে অন্য কিছু দেশে নেই। ফর এক্সাম্পল, আমরা কখনো কিছু না জানলে, কেউ আমাদেরকে কোনো কোয়েশ্চন করলে, আমরা কষ্ট পাই, আমরা বলতে সরি আই ডোন্ট নো, এটা আমরা বলতে পারি না। বাট অনেক দেশ আছে, অনেক জায়গা আছে, অনেক রিসার্চার আছেন, প্রফেসর আছেন, তারা খুব ইজিলি বলেন, ইভেন অনেক নোবেল প্রাইজ উইনাররা আছেন, খুব ইজিলি তারা কনফারেন্সে বলেন সরি আই ডোন্ট নো, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তারপরে আমরা কোনো কিছু ভুল করলে, হ্যাঁ সরি ইটস মাই ফল্ট, এটা আমরা বলতে পারি না সাধারণত। বাট এই ব্যাপারগুলো অনেক দেশে আছে, অনেকে আছে বলতে পারেন। সো আমি যেটা আজকে বলবো এটা আমাদের কালচারের উপরে বেস করে কিছু জিনিস, যেগুলো অন্য দেশে তো খুব স্বাভাবিক ব্যাপার, এরা এমনিতে এগুলো মানে এথিক্যাল গুলো, বাট আমরা অনেক ক্ষেত্রে মানি না। এই জিনিসটা আমি হাইলাইট করার চেষ্টা করব, বাট আপনাদেরকে ফার্দার পড়ার জন্য, স্টাডি করার জন্য, বিশেষ করে যে সিঙ্গাপুর স্টেটমেন্ট অন রিসার্চ ইন্টিগ্রিটি, এখানে চারটা প্রিন্সিপাল পয়েন্ট আছে, যেমন অনেস্টি, অ্যাকাউন্টেবিলিটি, প্রফেশনাল কারটেসি অ্যান্ড ফেয়ারনেস, গুড স্টিওয়ার্ডশিপ, এই জিনিসগুলো, এই প্রিন্সিপাল গুলো খুব সুন্দর করে ডিসক্রাইব করা আছে। সো আপনারা এই সাইটগুলো দেখতে পারেন, আপনারা ইন্টারন্যাশনাল গাইডলাইন্স এথিক্সের উপর আপনারা জানতে পারবেন। সো আমরা যদি খুব লিমিটেড ফ্যাক্টে আসি, আমাদের ফ্যাক্টে আসি, তাহলে আমাদের কি জিনিসগুলো চিন্তা করা উচিত? সাবমিশন ফ্রডস, এক্সেসিভ সেলফ সাইটেশন, এটা অনেক ক্ষেত্রেই হয় উইদাউট কনটেক্সট, ইনরিলিভেন্ট, যে আমার পেপার এটা পাবলিশ করছি, সামহাও আমি এটাকে আমার নেক্সট পেপারে এটা সাইট করবই। সো এই মেন্টালিটা অবশ্যই পরিত্যাগ করা উচিত, এটা এথিক্যাল না। ডেটা ম্যানিপুলেশন, এটা আসলে আমি যেটা বলছিলাম যে যারা উন্নত দেশ বা অনেক অনেক ক্ষেত্রে এটা আসলে বলা উচিত না, এটা বলারই কথা না, এটা আসলে একজন মানুষ হিসাবে এমনিতে এটা বোঝা উচিত যে ডেটা ম্যানিপুলেশন, তাও অনেকে করেন ডেটা ম্যানিপুলেশন, সো এটা একটা ফ্রড, এটা করতে হবে না, করা যাবে না। ইম্প্রপার অথর কন্ট্রিবিউশন, এটা আমরা আরো পরে আরো ব্রিফলি এলাবোরেটলি ডিসক্রাইব করবো, যে অনেককেই অথরশিপ দেওয়া হয় যাদের কোনো সাইন্টিফিক কন্ট্রিবিউশন ছিল না। প্লেজারিজম, এটা আমরা ডিসক্রাইব করবো, অ্যান্ড উই অল কিপ আনরিভিলড কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট, আমরা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টগুলো আমরা মেনশন করি না। প্রথমে আসি যে এই এই আমি লাস্ট সাইডে যা দেখলাম তাদেরই একটু আমরা একটু ব্রিফলি এখানে আমরা ডিসক্রাইব করবো। সাবমিশন ফ্রডস, হোয়াট আর ডোন্ট ডু, সিমুলটেনিয়াস সাবমিশন, এটা অনেকে করেন যে একটা পেপার আমি একসাথে দুই তিনটা জায়গায় মাল্টিপল জার্নালে সাবমিট করা হয়, কোনো এক জায়গা থেকে পজিটিভ রেজাল্ট পেলে ওইটাকে ইউ করা হয়, বাকিগুলোকে অফ করে দেওয়া হয়, এটা একটা আসলে টোটালি সাইন্টিফিক ক্রাইম, এটা কখনোই করা উচিত না। ডুপ্লিকেট পাবলিকেশন বেসড অন দ্য সেম ডেটা সেট উইথ আইডেন্টিক্যাল ফাইন্ডিংস, বাট একটু টাইটেল চেঞ্জ করে বা অথর অর্ডার চেঞ্জ করে বা গ্রাফ টপ চেঞ্জ করে, হ্যাঁ এটাও করা কখনোই উচিত না। রিডান্ডেন্ট পাবলিকেশন বাই ডিভাইডিং ওয়ান রিসার্চ প্রজেক্ট ইন্টু মেনি লিটল পেপার, যেমন আমরা সেলামি স্লাইসিং একটা টার্ম আছে, যে একটা এটা এটা করে কি করা হয়, আপনার নাম্বার অফ পাবলিকেশন হয়তো আপনি বাড়াচ্ছেন, বাট আপনি অথরদের কাছে যেতে পারবেন না, কারণ আপনার পেপারটা যদি সিগনিফিকেন্ট ইনফরমেশন না থাকে তিনটা পেপার কখনোই অথর পড়বে না। তার চেয়ে যদি আপনি একটা ভালো পেপার দেন সবাই মনে হয় আচ্ছা ওই পেপারটা পড়েন। ইভেন আমি অনেক সময় বলি 2007 সালে এই পেপারটা পাবলিশ হয়েছে ওই জার্নালে, ওই পেপারটা দেখো। সো এইরকম আপনার পেপারটা যদি একটা কমপ্লিট মেসেজ থাকে, কমপ্লিট ইনফরমেশন থাকে, এই ক্ষেত্রে রিডাররা অনেক বেশি পড়বে, এটা অনেক বেশি সাইট হবে। এটা কাজেই নাম্বার অফ পাবলিকেশন চিন্তা না করে কোয়ালিটি অফ পাবলিকেশন চিন্তা করে একটা প্রজেক্টের একটা টোটাল ফাইন্ডিংসকে একটা পেপারে ডিসক্রাইব করা উচিত। অ্যান্ড হোয়াট ইউ শুড ডু, এমফেসাইজ অন পাবলিশিং এ কমপ্লিট আর্টিকেল উইথ অল রিলিভেন্ট রেজাল্টস, হাই সাইটেশন অর এইচ ইন্ডেক্স ইজ মাচ মোর ভ্যালুড দেন হিউজ নাম্বার অফ লো কোয়ালিটি পেপারস, লো কোয়ালিটি পেপারস আসলে টোটালি মিনিংলেস। অ্যান্ড টু সাম এক্সটেন্ট সাইটেশনস আর কি কারেন্সি ইন দ্য একাডেমিক ওয়ার্ল্ড, সো সাইটেশন পাওয়ার জন্য আপনার এরকম মানে টোটাল ইনফরমেশন থাকা উচিত একটা পেপারে।
দেন আমি যেটা ডিসক্রাইব করব ডেটা ম্যানিপুলেশন, এটা নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই। টোটালি এটা করা উচিত না, কোনোভাবেই কোনো ডেটা ম্যানিপুলেট করা উচিত না। জাস্ট ছোট্ট একটা স্টোরি বলি, আমার এটা আমার আমি যখন পিএইচডি করতাম তো আমাকে আমার সুপারভাইজার একটা স্যাম্পল দিয়ে বললেন যে এটার থিকনেসটা মাপতে একটা ফিল্মেট। তো এটা জার্মানির খুব ভালো একটা কোম্পানি থেকে আসছিল। সো দে said that the informed us that thickness is 20 nanometer. So ami ekta experiment korlam low angle electron diffraction experiment. Eta khubi kothin ekta experiment, but ami experiment ta kore etar thickness ta measure korlam. Ar thickness ta measure kore ami dekhi eta 16.8 nanometer. So ami amar supervisor ke inform korlam je this is 16.8 nanometer not 20 nanometer. To amar supervisor ektu obak korlo, na eta to ei company eder to bhul hoar kotha na, taderke abar inform kora holo. Tokhon tara abar bollo ha eta plus minus 2 nanometer hote pare. Tokhon ashole address ta 18 nanometer hote pare ba 22 ন্যানোমিটার হতে পারে, কিন্তু আমি আবার মেজার করলাম, আমি আবার দেখি 16.8 ন্যানোমিটার। আমি তখন কিন্তু ফার্স্ট ইয়ার পিএইচডি স্টুডেন্ট, তো আমার সুপারভাইজারকে আমি একটু সাহস করে বললাম যে সরি আমি আবার মেজার করছি, এগেইন ইট ইজ 16.8 ন্যানোমিটার। তখন পুরো টিমের দুই তিনজন আসলেন, আমার সুপারভাইজার আসলেন মাইক্রোস্কোপে, এসে ওরা দেখলেন, ওরা দেখলেন না আসলে এটা 16.8 ন্যানোমিটার। তারপরে এটাকে ক্রস সেকশন করা হলো, আমরা কাটলাম পুরো একটা ফিল্মকে সাবস্ট্রেটকে, কাটার পরে এটা আবার মেজার করা হলো অন্য প্রসেসে, দেখে যে এটা এক্স্যাক্টলি 16.8 ন্যানোমিটার। সো আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আমি যদি মনে করতাম যে না এটা এত ভালো কোম্পানি থেকে আসছে, এত ভালো দেশ থেকে আসছে, এটা 20 ন্যানোমিটার বলতেছে, নিশ্চয়ই আমি ভুল করতেছি। হ্যাঁ, তাহলে আমি 18 ন্যানোমিটার এইরকম ভাবে কোনোভাবে হতো, আমি তাতে কি হতো আমার ইন্টিগ্রিটিটা পুয়ার হতো। এই ঘটনার পরে গ্রুপে আমার ইয়েটা বেড়ে গেছিল, মানে অ্যাকসেপ্টেন্সটা বেড়ে গেছিল যে ইয়েস, হ্যাঁ আমি যেটা বলবো এটা একটা, এটা তারা কখনো প্রকাশ করে নাই, বাট আমি বুঝতে পারছিলাম যে আমার রিলায়েবিলিটি অনেক বেড়ে গেছে। সো আমি সবসময় স্টুডেন্টদেরকে যারা আছেন, যারা জুনিয়র রিসার্চার, প্লিজ বলবো কখনোই কোনো ম্যানিপুলেট ডাটা সুপারভাইজারকে দিবেন না। আপনি যেটা অরিজিনাল ডাটা পাইছেন সেইটা হয়তো অনেক সিগনিফিকেন্স আছে, আপনি এটা বুঝতেছেন না, বাট এটা টোটাল পরে যখন ভালোভাবে ডিসকাশন করা হবে, পুরো গ্রুপ যখন দেখবে সেটা তখন তার সিগনিফিকেন্সটা বের করে নিবে। সো যা পাবেন তাই বলবেন, কোনোভাবেই কোনো ক্ষেত্রে কোনো ফলসিফিকেশন কোনো ফ্যাব্রিকেশন করা উচিত না, ইটস এ সর্ট অফ ক্রাইম অ্যান্ড অলসো it is not good for your career among for your scientific achievement. Ethics with authorship, eta ashole kono kono deshe ei jinish ta ashole describe korar ba bolar dorkari pore na, but amader deshe eta ektu briefly amader elaborate amra describe korbo ajke, je ei khetre ekta word use kora uchit, the scientific involvement, not technical or other involvement. Author should be involved scientifically, and extent of involvement actually decides the order of authors. Obosshoi kane data acquisition, analysis, interpretation, tarpor drafting the work, critical discussion, intellectual content, egulo jara provide korben, jara diben tarai shudhu author hoben. Jara financially support diben ba technically support diben, logically support diben, ba grouper even uniso grouper group leader o hote paren, but ekjon super principal investigator সব কাজে তার ইনভলভমেন্ট নাও থাকতে পারে। যারা কয়েন ইনভেস্টিগেটর থাকে তারা যদি কোনো কাজ গাইড করে, কখনোই প্রিন্সিপাল ইনভেস্টিগেটরও অথর হওয়া উচিত না। অথর হতে হলে অবশ্যই সায়েন্টিফিক ইনভলভমেন্ট থাকতে হবে এবং সেই ধরনের কন্ট্রিবিউশন, এই লেভেলের কন্ট্রিবিউশন থাকতে হবে এবং এই কন্ট্রিবিউশনের বেস করেই অথরের অর্ডারটা ডিফাইন করা উচিত। নন অথর কন্ট্রিবিউশন যেগুলো আমি একটু আগে বললাম যে অ্যাকুইজিশন অফ ফান্ডিং, জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, জেনারেল সুপারভিশন অফ এ রিসার্চ গ্রুপ, টেকনিক্যাল এডিটিং, ল্যাঙ্গুয়েজ এডিটিং, প্রুফ রিডিং, ওনারা অ্যাকনোলেজমেন্টে আসবেন, কখনোই অথরশিপে অথর হিসেবে ওনারা আসবেন না। বেস্ট প্র্যাকটিস, এটা আসলে বেস্ট প্র্যাকটিসও বলা উচিত না, তারপরে একটা হয় যে ফার্স্ট অথর অনেক ক্ষেত্রে যেটা হয় যে এটা আমরা দেখছি একটা গ্রুপ, এখন একটা যখন একটা রিসার্চ কন্ডাক্ট করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই অনেক কোলাবোরেটর থাকেন বিভিন্ন দেশের বিভিন্ন গ্রুপের। সো একটা পেপার যে এটা আর্টিকুলেট করতে লিডারশিপ নিয়ে, যিনি মেইন আর্টিকুলেশনটা যার হাত দিয়ে হয় সাধারণত উনি ফার্স্ট অথর থাকেন, আর করসপন্ডিং অথর হিসেবে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অফ দ্য প্রজেক্ট অর ফার্স্ট অথর, ডিপেন্ডিং অন হু উইল বি এবল টু ডিফেন্ড দ্য ওয়ার্ক অ্যান্ড রেসপন্ড টু কোয়ারিজ রিগার্ডিং ইট ইন দ্য শর্ট অ্যান্ড লং রান। শর্ট রান বলতে আমরা বুঝাচ্ছি রিভিউয়ার যখন তার রিভিউ রিপোর্ট পাঠাবেন তখন এটাকে ডিফেন্ড করা, এবং লং রান বলতে বলছি 10 বছর পরে কেউ এই কাজটা ইউজ করতে চাইলো। কারণ আমি যদি একজন শর্ট টার্ম রিসার্চার হই, বা আমি যদি মনে করি আমি আজকে এমএসসি স্টুডেন্ট বা পিএইচডি স্টুডেন্ট, ঠিক আছে আমি রিসার্চে থাকবো না, বাট
হ্যাঁ, হয়তো এমনও দেখা যায় যে যারা 2 বছর পরে তারা অন্য ফিল্ডে চলে গেছে, অন্য সেক্টরে চলে গেছে, তারা রিসার্চে না থাকতে পারে। আপনি হয়তো করসপন্ডিং অথর থাকলেন, এই ইমেল অ্যাড্রেসটা আপনি ইউজ নাও করতে পারেন। তাহলে 5 ইয়ার্স পরে আপনাকে ইমেল করে কেউ যদি এই পেপারটা চায়, এই পেপার সম্পর্কে জানতে চায়, পাবে না। সেই ক্ষেত্রে লং রান এবং শর্ট রানে বা জার্নি ডিফেন্ড করতে পারবেন, সেক্ষেত্রে প্রিন্সিপাল ইনভেস্টিগেটররাই করসপন্ডিং অথর হিসাবে থাকা একটা বেস্ট প্র্যাকটিস। মিসকন্ডাক্ট উইথ অথরশিপ, এটা আমরা 3G যেটা বলি, যে গোস্ট অথার্স, এটা হচ্ছে যে হু মিট অথরশিপ ক্রাইটেরিয়া বাট আর নট গিভেন অথরশিপ, আর আসলে অথরশিপই দেওয়া উচিত। এটা টোটালি একটা ইনজাস্টিস, একজন অথরের প্রতি ইনজাস্টিস করা। কারো যদি ওই রকম কন্ট্রিবিউশন থাকে তাহলে অবশ্যই তাকে অথরশিপ দিতে হবে, যদি নন টেকনিক্যাল নন সাইন্টিফিক কন্ট্রিবিউশন থাকে অবশ্যই তাকে একনোলেজ করতে হবে, এর বাইরে হতেই পারবে না, কিছু করা যাবে না। গেস্ট অথর্স, এটা আমাদের কালচারে খুব বেশি প্র্যাকটিস করি, হু ডু নট হ্যাভ সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন বাট আর লিস্টেড অ্যাজ কো অথর বিকজ অফ দেয়ার সিনিয়রিটি, রিপুটেশন অর সাপোজড ইনফ্লুয়েন্স অন অ্যাকসেপ্টেন্স অফ দ্য ম্যানুস্ক্রিপ্ট। এটা একটা ক্রাইম যে আমি যদি মনে করি যে খুব ভালো একজন প্রফেসরকে বা আমি এটাতে কোনোভাবে আমি রিকোয়েস্ট করে আমি গেস্ট অথর হিসাবে নিয়ে আসলাম, এটা একটা ক্রাইম। যিনি আসবেন তারও আসা উচিত না, যিনি তাকে ইনভাইট করবেন তারও ইনভাইট করা উচিত না। অ্যান্ড গিফট অথর্স, এটা অন্যান্য গিফটের মতো, আমরা যাবে অন্যান্য গিফট দিই, সাপোজ বাংলায় যেটা বলতে পারি ঘুষ দেওয়া, ঘুষ যেরকম দিই এরকম অথরশিপ ও ঘুষ হিসাবে দেওয়া হয়, গিফট করা হয়, তো এটাও একটা ক্রাইম। হু ডু নট ফুলফিল অথরশিপ ক্রাইটেরিয়া বাট আর লিস্টেড সিম্পলি ডিউ টু অ্যান অ্যাফিলিয়েশন টু অ্যান ইনস্টিটিউট হোয়ার দ্য রিসার্চ ওয়াজ কন্ডাক্টেড, সাপোজ ইনস্টিটিউট ডিরেক্টর বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা হচ্ছে এই প্রজেক্টের উনি কোঅর্ডিনেট করছেন, এইভাবে। সো এক কথায় এই তার কোনোটাই অথরশিপে আসতে পারবে না। এবং কেউ যদি এটা নিয়ে আসেন, যে কোনো স্টুডেন্ট হোক, যে কোনো রিসার্চার, তার এই গার্ডস থাকা উচিত যেটা প্রতিবাদ করা, এটা প্রটেস্ট করার, আমরা স্টুডেন্ট হলেও এটা করা উচিত। দেন আমরা প্লেজারিজম সম্পর্কে এটা বলবো, এটা খুব স্ট্রং একটা ওয়ার্ড এবং স্ট্রং একটা নেগেটিভ ওয়ার্ড। এটা প্রথমে আমরা আমাদের বুঝে নেওয়া উচিত যে সাইন্টিফিক ওয়ার্ডস এন্ড আইডিয়াস আর আদার্স ইন্টেলেকচুয়াল প্রপার্টি, কারোর প্রপার্টি। আমরা যেমন আত্মসাত করলে বা নিলে আমাদের উপর কেস হয়, আমরা অপরাধী বুক করি, ঠিক একইভাবে এখানে সাইন্টিফিক ওয়ার্ডস আইডিয়াস যদি আপনি প্রপারলি একনোলেজ না করে নেন, এটা হচ্ছে এটা ক্রাইম, এটাতে আপনার পানিশমেন্ট পেতে হবে। অ্যান্ড প্লেজারিজম টেক্স প্লেস হোয়েন ইউ কপি আদার্স ওয়ার্ডস আর আইডিয়াস অ্যান্ড ডু নট একনোলেজ প্রপারলি, এটা হচ্ছে ইন জেনারেল প্লেজারিজম। ঠিক একই রয়েছে ভাবে রয়েছে সেলফ প্লেজারিজম, অকার্স হোয়েন ইউ ইউজ দ্য সেম টেক্সট ইন মাল্টিপল পেপারস উইদাউট সাইটেশন অফ দ্য প্রায়র ওয়ার্ক, অথবা এই যে একটা পেপার থেকে আরেকটা পেপার ইনফরমেশন নিয়ে আসা এবং আর আগের পেপারটাকে হাইড করা, এগুলো হচ্ছে সেলফ প্লেজারিজমে পড়ে এবং আগের পেপার থেকে কপি করে নিয়ে আসা। সো বোথ টাইপ অফ প্লেজারিজম আর কনসিডার টু বি অ্যান আনএক্সেপ্টেবল প্র্যাকটিস বাই সাইন্টিফিক পাবলিকেশন, এটা সেলফ প্লেজারিজম হোক বা ইন জেনারেল প্লেজারিজম হোক, কোনোটাই অ্যাকসেপ্টেবল না। কনসিকোয়েন্স অফ প্লেজারিজম, সো এক্ষেত্রে আমরা একটু চেক করতে পারি যে আমরা সাবমিট করার ক্ষেত্রে টার্নিটিন বা আর কিছু সফটওয়্যার আছে যেটা আমাদেরকে এডিটর দিকে অ্যাসিস্ট করে, আমাদেরকে অ্যাসিস্ট করে। প্লিজ মাইক্রোফোন এটা অন করেন, অফ করেন। এটার কনসিকোয়েন্স উইদাউট পিয়ার রিভিউ, নেক্সট 3 অর 5 ইয়ার্স আপনি হয়তো কোঅথর হিসেবে কোনো পেপার সাবমিট করতে পারবেন না। একটু চেক করো তো এটা, আপনি প্রহিবিটেড হতে পারেন, ব্যান্ড হতে পারেন একজন এডিটর হিসাবে, রিভিউয়ার হিসাবে, আপনার যদি এই ধরনের রিপোর্ট পাওয়া যায়। ফর লেস সিরিয়াস ইস্যুস প্লেসিং দ্য অথার অন এ ওয়াচ লিস্ট, অর্থাৎ আমরা যেমন ক্রিমিনাল হিসাবে আমরা ডিটেক্ট করে রাখি বা একজন খারাপ মানুষ হিসাবে তাকে চিহ্নিত করে রাখি, এইভাবে এটা রাখা হয় যাদেরকে এরকম প্লেজারিজমে তারা যারা মানে প্লেজারাইজ করেন। সো এটা টোটালি অ্যাভয়েডেবল এবং এদের কনসিকোয়েন্সটা আসলে এটা আনইন্টেনশনাল প্লেজারিজম হোক বা ইন্টেনশনাল হোক, তার কনসিকোয়েন্সটা খুবই পেইনফুল। এবং এই ক্ষেত্রে ইভেন অনেকের চাকরি যাওয়ারও রেকর্ড আছে, যে ডিমোশন হওয়ার, চাকরি যাওয়ার এরকম রেকর্ড আছে, যে কোনোভাবেই আসলে এটা করা যাবে না। যে প্লেজারিজমটা ভালো করে চেক করেই এবং নিজের থেকে অ্যাটলিস্ট আমার জন্য জানা উচিত, ইয়েস আই ডিডন্ট ডু এনিথিং আনএথিক্যাল এবং আমি প্রপারলি একনোলেজ করছি, প্রপারলি সাইট করছি এবং যা দিচ্ছি সবই আমার অথেন্টিক ছিল, এটা আমার নিজের থেকে জেনেই তারপরে সাবমিট করা উচিত জার্নালের পেপারটা।
Then how to avoid plagiarism? Cite the original sources of idea and information. Avoid excessive use of other words and botched paraphrasing. Eta বিশেষ করে থিসিস লেখার ক্ষেত্রে দেখা যায় যে একটা এমএসসি থিসিস অনেক সময় ছাত্ররা 150 পেজ 200 পেজ লিখে নিয়ে আসে, প্রচুর পেজে পেজের পরে পেজ হচ্ছে অন্য থিসিস থেকে নিয়ে আসা, তো এটা কখনোই উচিত না। অন্যের ওয়ার্ড, অন্যের ল্যাঙ্গুয়েজ, অন্যের সেন্টেন্স কোনোভাবে নিয়ে আসা উচিত না। যেটা আপনি করতে হবে, আপনার নিজের মতো করে অন্যের ইনফরমেশন দিয়ে নিজের মতো করে লিখতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট সাইট করে অ্যাপ্রোপ্রিয়েটলি রেফার করে। ইফ ইউ ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইউর ওর অফ ইউর সোর্স, ইউ মাস্ট কোড ইট এক্স্যাক্টলি, এনক্লোজ ইট ইন কোটেশন মার্কস। এটা আমরা যেটা ছোটবেলায় শিখছি যে অন্য কারো কোনো কিছু ইউজ করতে হলে, হ্যাঁ, কারো কোনো উক্তি আমরা যেটা বলি সেটা একটা কোটেশন মার্কস। হ্যাঁ, আপনার দরকার পড়তে পারে যে এক্সাক্টলি আমরা দুইটা লাইন বা তিনটা লাইন, সেই ক্ষেত্রে আপনাকে ওইভাবে কোড করে দিতে হবে, এটা কোনো অপরাধের কিছু না, এবং সাইট করতে হবে। গেট রিটেন পারমিশন বিফোর রিপ্রোডিউসিং ফিগার্স এন্ড টেবিলস। অনেক ক্ষেত্রে আমরা দেখি স্কিমেটিক ডায়াগ্রামগুলো, যেটা আমরা অনেক সময় ড্র করতে পারি না, আর একজনের পেপারে স্কিমেটিক ডায়াগ্রামগুলো আমরা আমাদের পেপারে দিয়ে দিই, সো এটা একটা ক্রাইম, এটা করা যাবে না। যদি করতে হয় এটা, ওই অথরের কাছ থেকে পারমিশন নিতে হবে তার রিপ্রোডিউস করার, নিয়ে সেটা এনকোড করতে হবে আপনার পেপারে। সো আমি লাস্টে যেটা বলবো সবার শেষে, যে আসলে এটার কোনো এন্ড পয়েন্ট নেই, এই ডিসকাশনের কোনো কনক্লুশন নেই, এটা সবসময় চলতে থাকবে। আমাদের খুব খুব ভালো কয়েকজন ইমিনেন্ট প্রফেসর এবং রিসার্চার আছেন এখানে, ওনারা ডিসকাস করবেন, আমিও থাকবো, আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমরা দিব। এখনো যদি সবকিছু দেওয়া না সম্ভব না হয়, আপনারা প্লিজ চ্যাট বক্সে লিখে রাখবেন, আমরা অবশ্যই পরে এগুলোকে অ্যাড্রেস করব। এবং এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার লেকচার শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবশেষে আমি একটা কথা বলবো, যে এটা যে রুশ চলচ্চিত্রকার আর্নি তারাকোভস্কি, ওনার একটা কথা ছিল যে ফিল্ম বানানোর ব্যাপারে, যে উনি বলছিলেন যে ওনাকে প্রশ্ন করা হচ্ছে যে ভালো ফিল্ম কিভাবে বানানো যায়, তো উনি বলছিলেন যে ভালো ফিল্ম কিভাবে বানানো যায় এটা হয়তো আমি শেখাতে পারবো না, বাট কিভাবে খারাপ ফিল্ম বানাতে না হয় এটার ধারণা দিতে পারবো। সো আমরা যে ডিসকাশন গুলো করলাম, হয়তো আপনি ভালো পেপার কিভাবে লিখতে পারবেন জানি না, কতটুকু এটা থেকে মানে হেল্প পাবেন, বাট একটা পেপার কিভাবে খারাপ হতে পারে, বা একটা পেপার তার ইন্টিগ্রিটি কিভাবে লস করতে পারে, কোয়ালিটি কিভাবে লস করতে পারে, সেটা সম্পর্কে আপনি আশা করি আপনার একটা ধারণা পাইছেন। সো আপনাদের প্রত্যেকেরই একটা ভালো ক্যারিয়ার, ভালো ফিউচার আমি এক্সপেক্ট করতেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও আমাদের NYB-র আজকের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। ইন ফিউচার আমাদের আরো সিরিজ প্রোগ্রাম থাকবে, সেখানে আপনারা জয়েন করবেন। এগেইন থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখন মাইক্রোফোন দিচ্ছি আমাদের মডারেটর সাবিনার কাছে। সাবিনা, প্লিজ হোল্ড ইট।